shaking underneath, trying to take me alive. Assalamualaikum shobaike, tumra kemon acho? Ami alhamdulillah bhalo achi. Ami janeshlam notun IT blog. Ajke dekhabo amader ideder. Chalo dekha jao. আজকে দেখাবো আমি জানিন সানানের জন্য ঈদে কী নিয়েছি এবং হচ্ছে আমি কী পরবো। তো এই তো আমি নিয়েছি, আমি জানিনের জন্য একটা লেহেঙ্গা নিয়েছি, তার সাথে আমি ম্যাচিং করে সব কিছুই নিয়েছি, চুড়ি ক্লিপ। জানিন এবং সানানের ড্রেস সেমই। আমি একটা গ্রাউন নিয়েছি একটু পার্পল কালারের মধ্যে, আর আমি ইতালির যে পেজগুলি রয়েছে ওইখান থেকে এটা আমি অর্ডার করেছি। সাথে একটা রিংও নিয়েছি। এই তো এটাই ছিল আসলে ঈদের মেইন ড্রেস। আমি ওদের জন্য আরও অনেক গুলোই ড্রেসই কিনেছি কিন্তু ওগুলি আর দেখাইনি। তো যাই হোক, এটাই ছিল আমাদের ঈদ শপিং। আর এখন আমি দেখাবো আমার সিম্পল একটি শর্মা রেসিপি, তাহলে চলুন দেখে নিই শর্মা রেসিপিটি। আমি যেহেতু শর্মার রুটিটা সহ দেখাবো, সেই জন্য আমি প্রথমেই এখানে ডোটা করে নিব। শর্মা বানানোর জন্য আমি তিনটে স্টেপ ফলো করি, আর প্রথম স্টেপই হচ্ছে আমি ডোটা করব। ডো করার জন্য এইখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে 4টে ডো হবে আর কি, 4টে রুটি হবে। আপনারা যদি 3 কাপের মতো নেন তাহলে 6টা রুটি হবে। রুটির জন্য আমি এখানে 2 চামচ ইস্ট নিয়েছি। তারপরে এখানে আমি 1টা চামচের মতো লবণ নিয়ে নিব, 1টা চামচের মতো আমি চিনি নিয়ে নিব। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। ডোটা তৈরি করার জন্য এখানে আমি গরম পানি ইউজ করেছি, আর অবশ্যই এই ডোটাতে গরম কুসুম গরম পানি ইউজ করতে হবে। পানির পরিমাণটা আপনারা একটা ডো তৈরি করার জন্য যতটুকু লাগে ততটুকুই আমি নিয়েছি, আপনারা সেটা আন্দাজ হিসেবেই নিয়ে নেবেন। আর এই ডোটা কিন্তু নর্মাল পোয়ারোটা বা হচ্ছে রুটির খামির থেকে একটু সফট হবে, আমি যেরকমটা দেখিয়েছি ভিডিওতে। আমি এটাকে 5 মিনিট একটু মেখে নিচ্ছি। ডোটাতে আমি একটু তেল লাগিয়ে এটাকে রেখে দিব 1 ঘন্টা রেস্টের জন্য। ততক্ষণে আমি যাব 2nd স্টেপে, আর 2nd স্টেপ হচ্ছে আমি মুরগিটাকে একটু ম্যারিনেট করব। মুরগি ম্যারিনেটের জন্য আমি এখানে প্রথমেই একটা ব্রেস্ট পিস নিয়েছি। মুরগিটাকে আমি একটু পাতলা করে কেটে নিচ্ছি, আমি বেশি ছোট করব না। তো মুরগির এই সাইজ করার পর এখানে আমি মুরগিটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে 1টা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি, 1টা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, 1টা চামচের মতো জিরার গুঁড়া নিয়েছি, 1টা চামচের মতো আমি এখানে গরম মশলার গুঁড়া নিয়েছি। সেই সাথে এখানে আমি পাপরিকা পাউডারটা ইউজ করছি, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই ঝাল মরিচের গুঁড়াটা ইউজ করবেন। আর এখানে আমি 2 চা চামচের মতো আমি সয়া সস ইউজ করছি। মিনিটের সময় লবণটা একটু আন্দাজ করে দিবেন, যেহেতু আমি সয়া সস ইউজ করছি, সয়া সসে কিন্তু এক্সট্রা লবণ থাকে। আর পরিশেষে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করছি। এখন আমি এটাকে ভালোভাবে মেখে আমি ম্যারিনেট করতে রেখে দিব। আর হ্যাঁ, এইখানে কিন্তু আমি আপনারা অবশ্যই তেল ইউজ করবেন, আমি এক্সট্রা অরিজিন অলিভ অয়েলটা ইউজ করছি, আপনারা রেগুলার অয়েলটা ইউজ করবেন। ম্যারিনেট করা মুরগিটাকে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিব। এখন চলি 3rd স্টেপে, আর 3rd স্টেপে হচ্ছে শর্মার জন্য যে একটা স্পেশাল
সস তৈরি করা হয় সেটাই। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ইয়োগর্ট নিয়ে নিয়েছি, পানিটা ঝরার জন্য আমি ইয়োগর্টটাকে এভাবে রেখেছিলাম। তো আর যা লাগবে আমার হচ্ছে একটু সরিষার গুঁড়া লাগবে, হচ্ছে মেয়োনিজ, কেচাপ আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো। তো আমি প্রথমে পানি ঝরানো টক দইটা নিয়ে নিচ্ছি। টক দইয়ের উপরে এখন আমি 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি একটু সরিষার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের মতোই। এখন আমি এই 1 টেবিল চামচের মতো আমি এই 8 টেবিল চামচের মতো আমি 5 চামচ মেয়োনিজ দিয়ে নিয়েছি এবং আমি 5 চামচ কেচাপ নিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটু 1 চামচের মতো সুগার ইউজ করেছি। সসটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সসটাকে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্সড করে এখন এটাকে আমি রেখে দিব। আমার শর্মার স্পেশাল সস রেডি হয়ে গিয়েছে। আর যেই মেরিনেট করা মাংসটা ছিল সেটাকে আমি এখন হালকা একটু ভেজে নিব, যার কারণে আমি প্রথমেই এখানে একটা পাতিল নিয়ে এটাকে আমি তেল নিয়ে নিচ্ছি। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা এখানে রেগুলার তেলও ইউজ করতে পারেন। তো মাংসটাকে আমি দিয়ে দিয়েছি মুরগিটাকে, আর আমি বেশি ভাজবো না, একটু হালকা করে একটু সফট সফট রাখবো। তো 5 মিনিট পর 2-3 মিনিট পর আমি মাংসটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি মাংসটাকে বেশি একটা কড়া করে ভাজিনি, একটু সফটনেস রেখেছি। তো মাংসটাকে এখন আমি ছোট ছোট কাট করে নিব। এক ঘন্টা পর আমি এখন এসেছি আমার রুটির ডোর কাছে। তো আমার রুটিটা একদমই সুন্দর পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে ভাগ করব। তো আমার রুটি যখন আমি ভাগ করেছি আমার 5টি রুটি হয়েছে। একটা রুটি রেখে বাকি 4টে রুটি আমি রেখে দিব এবং রেখে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো যাতে করে এটা ড্রাই না হয়ে যায়। এখন হচ্ছে যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাতে আমি ওই মুরগি পিসগুলি এবং হচ্ছে একটু শশা কুচি করে আমি মিক্সড করে নেব। এইখানে আপনারা একটু কিছু ভেজিটেবলও ইউজ করতে পারেন, কিছু ক্যাপসিকাম বা যার যেটা পছন্দ তো ওইটা ইউজ করতে পারবেন। আমি শুধু শশাটাই ইউজ করেছি। তো এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি যাব হচ্ছে রুটি বানাতে। একটা রুটি আমি বেলে রেখেছি আর আমি দেখিয়ে দিয়েছি যে রুটিটাকে আমি কতটুকু ভারী এবং কতটুকু পাতলা করেছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ভারীও হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু ভারী করেছি। আমি আগেই চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি রুটিটা ভাজার জন্য। তো রুটিটা হয়ে যাওয়া, রুটিটা বেলে নেওয়ার পর এখন আমি রুটিটাকে দিয়ে দিব। আর রুটিটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না বা একটু লালচে কালার হবে না, এভাবে সুন্দর করে হালকা আগুনেই দিতে হবে। দেখেন আমার রুটিটা সুন্দর হয়ে গিয়েছে। এই তো রুটিটাকে আমি নামিয়ে ফেলেছি, এটাকে খুব বেশি ভাজার দরকার নেই। আর এখন দিয়ে দিব, এখন আপনারা দেখিয়ে নেন যে আমি কীভাবে রুটিটাকে এপ দিচ্ছি। দেখতেই পেলেন যে কিভাবে আমি রুটিটাকে একটা শর্মার শেপে পরিণত করেছি। তো একে একে আমি সবগুলি রুটি এই রকম ভাবে আমি করে নিচ্ছি। এক এক করে আমি সবগুলি শর্মাই বানিয়ে নিয়েছি। এই তো এটাই ছিল আজকে আমার শর্মার রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
না